স্কুল অফ ফাইন আর্টসের শিক্ষার্থীদের নিয়ে ভাস্কর রেপল খান চান সারা দেশের সব জেলাতেই জন ইতিহাস নিয়ে এমন কাজ করতে। আমি চাচ্ছিলাম প্রতিটা জেলার ইতিহাসকে নিয়ে আলাদাভাবে ভাস্কর্য নির্মাণ করার জন্য। সেক্ষেত্রে এটা নারায়ণগঞ্জের ভাস্কর্য, নারায়ণগঞ্জের ইতিহাস নির্ভর এবং মানে শত বছরের নারায়ণগঞ্জের ইতিহাসকে নিয়েই কাজ। ভাস্কর্যটিতে দৃশ্যমান সোনার গায়ের পানাম নগরীর ইট, দেয়ালের মুরাল, নৌকা কৃপ নৌকার ছবি সবই করা হয়েছে প্লাস্টিক ফাইবার দিয়ে, যে কারণে অবিরাম জল ঝরে পড়লেও শত বছরে নষ্ট হবে না এই ভাস্কর্য। দেখলে মনে হবে যে অরিজিনাল জিনিসগুলো, এগুলো আসলে প্রিপ্রোডাক্ট, এগুলো আর্টিফিশিয়ালি মেকিং করা হয়েছে। যেহেতু এটা একটা পাবলিক স্পেসে জনগণের জন্য করা, এটা দেখতে ভালো লাগে এবং নান্দনিকতা এবং আর্ট দুটাকে একই সাথে সমন্বয় করে আসলে কাজটাকে নিয়ে আসলে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভাস্কর নৃপল খান ও তার প্রি স্কুল অফ ফাইন আর্টসের শিক্ষার্থীরা তৈরি করেছে নয়নাভিরাম এই ভাস্কর্যটি। এতে উঠে এসেছে নারায়ণগঞ্জের গত 100 বছরের গুরুত্বপূর্ণ সব ইতিহাস এবং তার অনুষঙ্গ। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ।